রেজাল্ট কিভাবে দেখব, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট অনলাইনের মাধ্যমে কোথায় কিভাবে দেখতে পারবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট সবার প্রথমে দেখতে পারবে এবং আদার্স কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পারবে সেই বিষয়ে কিন্তু তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি এবং আরো বিষয় তোমাদের সামনে শেয়ার করব, অর্থাৎ পাস নম্বর তোমাদের কত তুললে পাস করবে, অর্থাৎ মিনিমাম নম্বর কত তুললে তোমরা পাস করবে, তোমাদের কত পার্সেন্ট নম্বরে কোন কোন স্কলারশিপ করতে পারবে সেই বিষয়ে আলোচনা করব এবং তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে তোমাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, ভিডিওটি মনোযোগ সহকারে দেখা অনুরোধ হলো এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং ভিডিওটির মাধ্যমে কোনো তথ্য প্রদান করে থাকলে অবশ্যই ভিডিওকে একটি মাত্র লাইক দিয়ে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তোমাদেরকে রেজাল্ট দেখার জন্য সবার প্রথমে এই পেজটার মধ্যে আসতে হচ্ছে, এই পেজটার মধ্যে আসার জন্য তোমাদেরকে কী করণীয় হতে পারে সেই স্টেপটা তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখাবো। বন্ধুরা তোমাদের রেজাল্ট দেখার জন্য তোমাদের সবার প্রথমে মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজার অথবা গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটিকে ওপেন করে নেবে। ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করবে WB রেজাল্ট। সার্চ করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ শো করবে যেখানে উপরের দিকে সবার প্রথমে যে লিঙ্কটি পাবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2022 অথবা লিঙ্ক দেখবে এখানে WB রেজাল্ট.nic.in, এই লিঙ্কটার মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। তো আমরা এখন ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2022 এ ক্লিক করতে চলেছি। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কীরকম পেজ ওপেন হবে সেটা দেখাচ্ছি। ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করার পর সরাসরি তোমরা এই পেজটার মধ্যে চলে আসবে। এখানে আসলে দেখতে পারবে এখান থেকে যেরকম মাধ্যমিকের রেজাল্ট দেখা যায় সমস্ত বোর্ডের রেজাল্ট কিন্তু এখানে দেখা যায়, সেমভাবে তোমাদেরও কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এখান থেকে দেখতে পারবে। তোমাদের জন্য লিঙ্কটি এখনও শো করাচ্ছে না, যখন লিঙ্কটি শো করাবে তোমাদের সেম এভাবে দেখাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, তোমাদের সামনে এরকম দেখাবে এখানে উচ্চ মাধ্যমিক শো করাবে। সেমভাবে এখানে লাটেস্ট অ্যানাউন্সমেন্ট দেখতে পারবে, লাটেস্ট অ্যানাউন্সমেন্ট জায়গায় অর্থাৎ এর উপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের উপরে তোমাদের লিঙ্কটি শো করাবে। তোমাদের সরাসরি ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করতে হচ্ছে। এই লিঙ্কটার মধ্যে ক্লিক করার পর তোমরা পরবর্তী পেজটার মধ্যে চলে আসবে। পরবর্তী পেজটা কীরকম হতে চলেছে সেটা তোমাদেরকে দেখাবো। লিঙ্কটার মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। এখানে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন রেজাল্ট 2022 এরকম লেখা থাকবে এবং একটু নিচ থেকে স্ক্রল করলে তোমাদের রেজাল্ট দেখার যে প্রসেস সেটা কিন্তু এখানে আসবে। অর্থাৎ এখানে নিচ থেকে দেখতে পারবে WBCSSC হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট 2022, তারপরে নিচের দিকে তোমাদের রোল এন্টার করতে হচ্ছে এবং এদিকে নম্বর এন্টার করতে হচ্ছে, তারপরে নিচের দিকে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এন্টার করতে হচ্ছে। এইসব বিষয় কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশনটা পেয়ে যাবে, সেটা স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি সেমভাবে তোমাদেরকে এখানে বসিয়ে নিতে হচ্ছে। তোমাদের যেরকম ক্যাপচা কোডটি শো করাবে সেই ক্যাপচা কোডটি কিন্তু এখানে সাথে হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে যেরকম একটি সংখ্যা দেখাচ্ছে তোমাদের ওখানে কিন্তু সেম সংখ্যা দেখাবে, সেই সংখ্যা থেকে ইন্টার ক্যাপচার ওখানে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। নিচের দিকে আসতে হবে সাবমিট বলে একটা অপশন পাবে, সাবমিট বলে অপশনে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। তো সাবমিট বলে অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক দেওয়ার পর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা কোড সমস্ত কিছু ঠিকঠাক স্টেপ বাই স্টেপ দেওয়ার পর তোমরা যে নিচের দিকে সাবমিট বলে একটা অপশন পাবে, তোমাদেরকে সাবমিট অপশনে ক্লিক করতে হচ্ছে। আমরা এখন সমস্ত কিছু স্টেপ বসিয়ে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর তোমাদের সামনে পরবর্তী পেজটা কীরকম ওপেন হবে, অর্থাৎ তোমাদের পরবর্তী পেজটা আসবে, তোমাদের রেজাল্ট দেখতে পারবে, তোমাদের রেজাল্টটা কীরকম হবে সেটা তোমাদের সামনে শেয়ার করছি। এবার তোমাদের রেজাল্টের হোম পেজটা কিন্তু এরকমই হবে, তোমাদের রেজাল্ট কিন্তু এরকম শো করাবে যেখানে তোমাদের সবার প্রথমে রোল এবং নম্বর নেম দেখতে পারবে এবং তোমাদের টোটাল মার্ক কত পেয়েছে টোটাল মার্ক দেখাবে এবং তোমাদের গ্রেডটা শো করাবে এবং তোমাদের পার্সেন্টেজ শো করবে, তোমাদের স্ট্যাটাস দেখাবে অর্থাৎ তুমি পাস করেছো কি ফেল করেছো সেটা কিন্তু এখানে শো করাবে। এবার নিচে থেকে তোমাদের কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো, কত মার্ক পেয়েছো, প্রজেক্টে কত দেওয়া হয়েছে, গ্রেড কী এবং পার্সেন্টেজ কী সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে দেখতে পারবে। তো তোমাদেরকেও সেমভাবে সেম প্রসেসে তোমাদের রেজাল্ট দেখতে হচ্ছে, আশা করছি রেজাল্ট দেখা নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা সেম প্রসেসে এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে অথবা হোম স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আদার্স যে রেজাল্ট লিঙ্কগুলো রয়েছে সেই আদার্স রেজাল্ট লিঙ্কগুলোর মাধ্যমে তোমাদের রেজাল্ট কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পারবে। সেমভাবে তোমাদেরকে সার্চ করতে নিচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। যদি কোনো কারণবশত এই ওয়েবসাইটটি সমস্যা দেখা দেয়, কেননা এই ওয়েবসাইটটির মাধ্যমে সবাই সার্চ করতে পারে, এর ফলে ওয়েবসাইটটা কিন্তু সমস্যা দেখাও দিতে পারে। হোম স্ক্রিনের মধ্যে অনেকগুলো ওয়েবসাইটের নাম এখানে শো করা আছে, এই যে কোনো একটি এটা তুমি স্ক্রিনশট দিতে পারো, এর যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে তুমি সার্চ করলে তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পারবে। এখন তোমাদের মার্কশিট তোমাদের স্কুলের তরফ থেকে কবে ডিস্ট্রিবিউট করা হবে, দেখো 20 জুন তোমাদের মার্কশিট ডিস্ট্রিবিউট করা হচ্ছে থেকে, এটা কিন্তু আমি আগে তোমাদের আলোচনা করেছিলাম তোমাদের মার্কশিট নিয়ে। তো সেই সমস্ত সেই ভিডিওটা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে।
এখন আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। তোমাদের পাস নম্বর কত? দেখো তোমাদের পাস নম্বর তুলতে চাইলে মিনিমাম 25 নম্বর লাগছে। সেকেন্ড প্রশ্ন, কোন কত পার্সেন্টে তোমাদের কোন কোন স্কলারশিপ পাবে? দেখো সবার প্রথমে HBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আশা করছি অনেকে পাচ্ছে। এবারে তোমরা 60% নম্বর তুলে থাকো তাহলে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে পারবে। নেক্সটে তোমাদের জন্য যেমন মাইনরিটিদের জন্য ঐক্যশ্রী রয়েছে এবং সেরকম শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এর জন্য রয়েছে ওয়াসি স্কলারশিপ, এগুলো স্কলারশিপ কিন্তু আছে। এগুলো স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবে চ্যানেলের মধ্যে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। কীভাবে আবেদন করবে, আবেদন প্রক্রিয়া কখন শুরু হবে এবং কখন থেকে তোমরা আবেদন প্রক্রিয়া করতে পারবে সমস্ত তথ্য কিন্তু চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। এখন নেক্সট টপিকে আমরা চলে আসি অর্থাৎ কলেজে ভর্তি প্রক্রিয়া। দেখো তোমাদের কলেজে ভর্তি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে, অর্থাৎ তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। এডমিশন কীভাবে করবে সমস্ত প্রসেস নিয়ে অর্থাৎ তোমাদের কলেজের সমস্ত তথ্য কিন্তু চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের কলেজে কীভাবে এডমিশন হবে, কলেজে এডমিশন হওয়ার জন্য কী কী ডকুমেন্ট, কী কী তথ্য অথবা কত করে তোমাদের এডমিশন ফি লাগবে সমস্ত তথ্য কিন্তু চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।